Assalamu alaikum. Welcome to Samia Sneha Vlogs. I'm studying at Shahabuddin Medical College and Hospital. আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডায়েট। অ্যাকচুয়ালি আমাদের কত কেজি আমাদের শরীর থেকে বেড়েছে তা আমরা বুঝতে পারি না। এই জন্য ফার্স্টে আমাদের জানতে হবে যে আমাদের শরীরে এক্সট্রা কত কেজি বেড়েছে। তার জানার জন্য আমি একটা বিএমআই চার্ট আমার ভিডিও সবার লাস্টে দিয়ে দেবো। সবাই ওখান থেকে দেখে বুঝে নেবেন যে আপনার হাইট অনুযায়ী কতটুকু ওয়েট থাকলে আপনি সেটাকে পারফেক্ট বলবেন আর কতটুকু ওয়েট বেড়ে গেলে। ডায়েট মানে না খেয়ে থাকা নয়, সহজে ওজন কমানোর কিছু ওয়ে আছে। আপনি খুব আর্লি ওয়েট কমাতে গিয়ে আপনার হেয়ার লস, পিম্পল আর মেনি কাইন্ড অফ ডিজিজ হওয়া থেকে খুব সহজে হেলদি স্টাইলে ওয়েট কমানো খুব ভালো। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি 20 কেজি ওয়েট লুজ করেছি। সো আমি যে যে ডায়েটটা ফলো করেছি আজকে আমি আপনার সবার সাথে সেটা শেয়ার করব। কথায় আছে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি ওয়েন ওয়াইজ। তো সকালে ঘুম থেকে উঠার অভ্যাসটা আসলে আমাদের সবার করা উচিত। সকালে ঘুম থেকে উঠে আমাদের দিনটা শুরু হোক এক গ্লাস লিকওয়ার্ম ওয়াটার সাথে একটি লেবুর রস আর অর্গানিক হানি দিয়ে। এটা আমাদের ওজন কমাতে অনেক সহায়তা করে। তারপর আমাদেরকে 45 মিনিটসের জন্য একটা এক্সারসাইজ করতে হবে, সেটা হচ্ছে হিট এক্সারসাইজ। আমাদের সকালের ব্রেকফাস্টটা কি হবে, আমরা একটি লাল আটা রুটি খাবো, তার সাথে এক বাটি ভেজিটেবল খাবো আর একটি এগ বয়েল করে খাবো। ভেজিটেবল অবশ্যই আমরা এখানে আলুটা বাদ দিয়ে ভেজিটেবল রান্না করার চেষ্টা করব। আর অবশ্যই এখানে যেন তেলের পরিমাণ কম হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা 11টা থেকে 11টা 30-এর মধ্যে একটা সিজনাল ফ্রুট খেতে পারি। এখন যেহেতু আমের সিজন, আমরা একটা মাঝারি আকারের আম খেতে পারি, কিন্তু আমরা সবাই গ্রিন অ্যাপেল বেশি প্রিফার করে থাকি। লাঞ্চটা অবশ্যই আমাদের একটু আর্লি করে নেওয়াই বেটার হবে। লাঞ্চে আমরা কি খাবো, আমরা এক কাপ পরিমাণ ভাত খাবো, তার সাথে এক পিস পরিমাণ মাছ কিংবা এক পিস পরিমাণ মুরগি খেতে পারি, তার সাথে শসা দিয়ে সালাদ বানিয়ে খাবো। আর অবশ্যই শাক খাওয়ার হ্যাবিট আমাদের করতে হবে। আমরা ভাত খাওয়ার পর অনেকেই সাথে সাথে শুয়ে রেস্ট নিই, কিন্তু এটা অবশ্যই করা যাবে না। আমাদের 30 মিনিটের জন্য একটু ওয়াকিং করতে হবে। 30 মিনিট পর আমাদের 1 কাপ পরিমাণ গ্রিন টি খেতে হবে। বিকেলের নাস্তে আমরা কি খাবো, যারা আমরা ডায়েট করি তারা সবসময় আমরা কনফিউশনে থাকি। তো বিকেলের নাস্তা অবশ্যই আমাদেরকে করতে হবে। তখন আমরা একটা লেক্সেস বিস্কিট খেতে পারি, আর যাদের চা খাওয়ার খুব নেশা তারা উইদাউট সুগার 1 কাপ চা খেতে পারেন। এছাড়া আমরা বিকেলের নাস্তায় কিছু নাটস খেতে পারি, যার যে নাটস পছন্দ তা খেতে পারি। দেন আমরা 7টার সময় 1 কাপ পরিমাণ গ্রিন টি খাবো কিংবা লিকোম ওয়াটার খেতে পারি। আমাদের ডিনারটা অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে হবে, সেটা যেন 8টা থেকে 9টার মধ্যে হয় ওটা আমাদের খেয়াল রাখতে হবে। ডিনারে আমরা একটি লাল আটার রুটি খাবো, এক বাটি পরিমাণ ভেজিটেবল খাবো আর একটা ডিম সিদ্ধ করে খেতে পারি। এটাই আমাদের রাতের জন্য শেষ খাবার হবে। এর মাঝখানে আমাদের কোনো খাবার খাওয়া যাবে না। যদি আপনার অনেক বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি নাটস খেতে পারেন আর পানি খেতে পারেন। ডায়েটের সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ধরুন আপনি 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে ডেইলি। আপনাকে অনেক পরিমাণ পানি খেতে হবে, ডেইলি আপনাকে 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি খেতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুড খাওয়া যাবে না, ভাজা পোড়া কোনো প্রকার খাবার আপনাকে অবশ্যই খেতে পারবেন না আপনি, চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার আপনাকে বাদ দিতে হবে। এসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ডায়েটের সময়। ডায়েটের সময় আপনাকে অধৈর্য হলে হবে না, ধৈর্য নিয়ে ডায়েট চালিয়ে যেতে হবে। আপনি যদি ডায়েটের সময় খুব বেশি চিন্তিত হয়ে পড়েন তাহলে আপনার ওজন কমবে না। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কোশ্চেন করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, স্টে সেফ, স্টে হোম।